ছোটবেলা থেকে যে জিনিসটা সব থেকে বেশি অপছন্দ করতাম সেটা আজকে করতে যাচ্ছি। আমি কখনো ভাবিও নি এই আমি মানে আমি নোজ পিয়ার্সিংয়ের জন্য এত পাগল হয়ে যাব যে এই শীতকালে মাথায় ভূত চাপছে আজকে এখন এই মুহূর্তে আমার নাক ফুটা করতে হবে। যেইভাবে সেই কাজ সকালবেলা রেডি হয়ে আমার লিটল সিস্টারের সাথে চলে গেলাম। কাল সারা রাত ঘুমাতে পারিনি, আজকে সকালেও তাড়াতাড়ি অনেক ঘুম ভেঙে যায় এই দুশ্চিন্তায়। আসলে আমি যা করতে যাচ্ছি এটা কি ঠিক হবে, এটার জন্য পরে আবার আমার রিগ্রেট করতে হবে না তো? কিন্তু বছরের শেষ আর এই শেষের দিকে আমি সবসময় নিজের সাথে কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করি। যেই ভাবা সেই কাজ চলে আসলাম সকাল সকাল পার্লারে। যেহেতু এখন শীতকাল, নাক কান এগুলো পিয়ার্সিং সবসময় গুরুজনের অ্যাডভাইস থাকে গরমকাল অথবা শীতকালে না করতে। সো ভিডিওটা যারা দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থভাবে আবার আপনাদের মাঝে ব্যাক করতে পারি। অনেক বেশি নার্ভাস ছিলাম বাট দেখে মনে হচ্ছে না হয়তো, বাট ভিতরটা একদমই ভয় শেষ হয়ে যাচ্ছে। একদম ইজি নরমাল, হ্যাঁ একদম নরম, শক্ত থাকবেন না, এরকম আগে পড়বে দেখুন। আমি একটু ঢুকে ঢুকে দিতে পারি না, নাক হয়েছে সরু, হাঁটু নিচে নিচে, মাথা ওদিক যায় তো, আমি তো নেই নাই, ভয় পাই রয়েছে মানে এরম হয়ে গেছে, শক্ত থাকলে কাজ হবে না কিন্তু, এই আমি আগেই বললাম কিন্তু বারবার। নিচু কিন্তু টান দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ কিন্তু বেকেপে পড়বে কিন্তু, সব দাঁড়াবে শক্ত থাকবে না। হ্যাঁ ফাইনাল আউটকাম কেমন লাগছে আমাকে এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে নোজ পিয়ার্সিংটা আমাকে সুট করেছে কিনা।